हेलो स्टूडेंट्स, हमारे यूट्यूब चैनल मैथमेटिक्स ध्रुवते तुम्हारा सकल के जाना अनेक अनेक स्वागत। तो आज के वीडियो क्लास 10 कोषे देखी 23.3 चैप्टारे अंकगुलो करब, माने ये कोषे देखी ओटा समाधान करब। ठीक आछे, सबगुलो आज के हयतो हबे ना, अनेक बड़ो ये कोषे देखीटा आछे, तो जतदूर पारबो आमरा चेष्टा करब समाधान करार। तो ये चैप्टार शुरू करार आगे आमादेर अवश्य किछु सूत्र सम्पर्के धारणा राखते हबे। तीनटे सूत्र आछे ये चैप्टारे, से तीनटे सूत्र निये आमरा आगे जेने नेब, तारपर आमरा आलोचना करब ये सूत्रगुलो निये एबं अंकगुलो निये। चलो शुरू करा जाक। দেখো, সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকুয়ালস টু ওয়ান আমরা জানি, মানে সেটাকে প্রমাণ করব। বেসিক কিছু ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকুয়ালস টু ওয়ান, তারপর আছে তোমার সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ট্যান স্কোয়ার থ্রিটা ইকুয়ালস টু ওয়ান, তারপর হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইকুয়ালস টু ওয়ান। তো এগুলো মনে রাখতে হবে, কিন্তু আমি তাও দেখিয়ে দিচ্ছি যে এগুলো কোথা থেকে আসে তোমার অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে প্রথমত তোমাকে একটা কী ড্র করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যার এই কোণটার মান মনে করো থিটা, এটা হচ্ছে এ বি সি নাম দিলাম। ঠিক আছে, তো এখানে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি কি পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই আমি, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার, এই জিনিসটা পাই আমরা। এরপর এই জায়গায় কাজে লাগিয়ে এগুলো আমি প্রমাণ করবো। তাহলে প্রথমে প্রমাণ করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান হয়, তো সাইন স্কোয়ার থিটা লিখলাম প্লাস কস স্কোয়ার থিটা লিখলাম। আচ্ছা, সাইন থিটা মানে কি আমি জানি, যদি এই কোণটা থিটা হয় তাহলে এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি জানি কি সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে এ বি বাই এ সি তার হোল স্কোয়ার, আর কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে বি সি বাই এ সি তার হোল স্কোয়ার। এখন যদি এদিকে হোল স্কোয়ারগুলো ভাঙি তাহলে কী হবে, এ বি স্কোয়ার বাই এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বাই এ সি স্কোয়ার। তাহলে দুটো নিচেই তোমার কী আছে, তোমার হরে দুটো এ সি স্কোয়ারই আছে, তার মানে আমি এটা লস এ সি স্কোয়ারই হবে, আর উপর থেকে কী আসছে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এইমাত্র প্রমাণ করলাম এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু কত, এ সি স্কোয়ার। তাহলে আমি এখানে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ারের জায়গায় আমি কত লিখতে পারবো, এ সি স্কোয়ার, আর নিচে তো আগের থেকে এ সি স্কোয়ার ছিলই, দুটো একই ডেটা, তাহলে কেটে দিলাম কত থাকছে ওয়ান থাকছে। তার মানে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বেরোলো, ওয়ান বেরোলো। এরপর আমি প্রমাণ করবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা একইভাবে। ঠিক আছে, তো সেক স্কোয়ার থিটা, সেক মানে কি অ্যাকচুয়ালি কসের উল্টো, তাহলে কস হচ্ছে যদি তোমার বিসি বাই এসি হয় তাহলে সেক হচ্ছে তোমার এসি বাই বিসি, তাহলে এসি বাই বিসি তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে তোমার এ বি বাই বিসি তার হোল স্কোয়ার। এখন এটা তোমার কত আসবে, এ সি স্কোয়ার বাই বি সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাই বি সি স্কোয়ার, তাহলে এখানে দুটোরই বিসি হচ্ছে তোমার লস হবো, বি সি স্কোয়ার লস হবো, তাহলে বি সি স্কোয়ার লস হবো নিলে কত হবে, এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। লক্ষ্য করে দেখো, এই দেখো এখান থেকে আমি কী পাবো, যদি এ সি স্কোয়ার মাইনাস আমি বি সি স্কোয়ার করি তাহলে কী পড়তে হবে, এ বি স্কোয়ার থাকবে, তো মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু কি এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, বোঝা গেল। তাহলে এই এই বিসি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ সি স্কোয়ার, এই এ বিটাকে তোমার ওইদিকে নিয়ে গেলে তোমার মাইনাস হবে, কিন্তু আমার ওটা দরকার নেই, আমার আপাতত কি আমার এখানে বিসি স্কোয়ারের ভ্যালুটা দরকার, সেটা হচ্ছে এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারবো সরাসরি, এটা হচ্ছে বিসি স্কোয়ার, আর নিচে তো বিসি স্কোয়ার ছিলই, কেটে গিয়ে কত হয়ে গেলো, ওয়ান হয়ে গেল। তাহলে এই গেলে দুটো প্রমাণ গেল। এরপর আমি মনে করো তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা করতে চাইছি, তো কোনো ব্যাপার নেই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাটা একইভাবেই আমি করতে পারবো। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তো কোসেক মানে কি অ্যাকচুয়ালি সাইনের উল্টো, তো সাইন থিটা যদি তোমার এ বি বাই এসি হয় তাহলে কোসেক হয়ে যাবে এসি বাই এ বি, তাহলে লিখে লিখবো এসি বাই এ বি তার হোল স্কোয়ার। কট হচ্ছে সরি মাইনাস, কট হচ্ছে ট্যানের উল্টো, ট্যান হচ্ছে এ বি বাই বিসি, তাহলে উল্টো হয়ে গেলো বিসি বাই এ বি, তাহলে বিসি বাই এ বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারবো কত, এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার, দুটোর তোমার হওয়ার একই, তাহলে এটা হয়ে গেল এ বি স্কোয়ার, আর এখান থেকে কত পাচ্ছি এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। আবার পিথাগোরাসের সূত্র থেকে কী পেয়েছিলাম, এই দেখো এ সি স্কোয়ার থেকে যদি আমি কী বিয়োগ করি, বিসি স্কোয়ারকে বিয়োগ করি, তাহলে কত পড়ে থাকবে আমার, এ বি স্কোয়ার পড়ে থাকবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমার এ সি স্কোয়ার থেকে যদি আমি বিসি স্কোয়ারকে বিয়োগ করি তাহলে আমার পড়ে থাকছে এ বি স্কোয়ারই পড়ে থাকছে, তাহলে নিচেও এ বি স্কোয়ার তো আছেই, এই দুটো কাটাকাটি গিয়ে কত হয়ে গেলো, ওয়ান হয়ে গেল। তাহলে আমি প্রত্যেকটা প্রমাণ করে দিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এরপর এখান থেকে তোমাকে অন্য রূপ আসতে পারে, মনে করো কীরকম তোমার বিভিন্ন রূপ আসতে পারে বলে দিচ্ছি।
এই সাইন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি কি, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার, সরি কস স্কোয়ার থিটা। এই কস, এই যে ফর্মুলা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, তাহলে আমি দেখো এই সাইন স্কোয়ারের ভ্যালুটা কত বলতে পারি, ওয়ান মাইনাস কস স্কোয়ার, এই প্লাস কস স্কোয়ারটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যায়, তাই তো? তাহলে এই জিনিসটাকে বলতে পারি। আবার এই সাইনের বর্গটাকে যদি তুলে দিই, মানে বর্গমূল করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো রুট ওভার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে এখানে প্লাস মাইনাস আসার কথা ছিল, কিন্তু প্লাস মাইনাস এলো না, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এখানে যে থিটার মানটা আমি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে নিয়েছি, সেক্ষেত্রে আমি পজিটিভ ভ্যালুটাই আসবে, সাইনের ভ্যালু দেখবে সবসময় পজিটিভ আছে, সেই জন্য নেগেটিভ ভ্যালু নেব না ওরা। একইভাবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান, আমি সেখান থেকে কী পাবো, সেক্স স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, কারণ এইদিকের মাইনাস ট্যান স্কোয়ারটা ওই দিকে গেলে প্লাস ট্যান স্কোয়ার হয়ে যাবে। একইভাবে তুমি এখান থেকে বলতে পারবে সেক থিটা ইকোয়ালস টু রুট ওভার অফ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানেও একই তোমার নেগেটিভটা নিলাম না, তার কারণ হচ্ছে 0 থেকে 90-এর মধ্যে তোমার সেকের ভ্যালু পজিটিভ, নেগেটিভ নেই। একইভাবে তুমি কোসেক স্কোয়ার থিটা ইকোয়ালস লিখতে পারবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। কী লিখতে পারবে, যে কোসেক স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই দুদিকে তুমি রুট ওভার করে কী লিখতে পারবে, কোসেক থিটা ইকোয়ালস টু রুট ওভার অফ ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে এই গেলো তোমার বেসিক ফর্মুলা সবগুলোর জন্য আমি লিখে দিলাম। এই এই তোমার এই তিন এই তিনটে ফর্মুলাকে ভালো করে মাথায় রাখো, তাহলেই তোমার অঙ্কটা করতে পারবে, ঠিক আছে? এই তিনটে ফর্মুলার উপর বেস করে পুরো চ্যাপ্টারটা আছে আমাদের, আশা করবো তোমাদের কোনো অসুবিধা হবে না, পুরো চ্যাপ্টারটাই করতে পারবো। তো দেখো কোষে দেখি 23.3, এখানে তোমার তিনটে ফর্মুলা লিখে দিয়েছি প্রত্যেকটারই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আমি প্রত্যেকটা এ দিয়ে লিখেছি এখানে, এ দিয়ে সেখানে ওয়ান, আর প্রত্যেকটা থেকে সাইন, এখান থেকে দেখো সাইনের মানটা বের করেছি রুট ওভার ওয়ান মাইনাস এখানে কস স্কোয়ার থিটা, আর এখানে কসের মানটা হবে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে তোমার কোসেক থিটার ভ্যালুটা এসছে রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, আর কট থিটার ভ্যালু এসছে রুট ওভার রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এখান থেকে সেক এর মান এসছে রুট ওভার অফ ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে, আর ট্যান এর মান এসছে রুট ওভার অফ সেক্স স্কোয়ার মাইনাস এ, মানে এইদিকে ওইদিকে অল্টারনেট করে প্রত্যেকটা মান লিখেছি। এরপর দেখো প্রথম যে অঙ্ক আছে সেই কোশ্চেনটা তো আমরা বইটা খোলাই থাকবে, আমাদের কোশ্চেন হচ্ছে যে সাইন থিটা ইকোয়ালস টু 4/5, তাহলে আমাদের কার মান নির্ণয় করতে বলেছে, যে কোসেক থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট থিটার মান নির্ণয় করতে বলেছে। তো খুব ভালো জিনিস, আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি। তো এখানে দেখো সাইন থিটার মানটা তোমার দেওয়া আছে 4/5, তাহলে আমি যদি একটা তোমার ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেলটার নাম দিলাম এবিসি, এবিসি যেখানে কোণ হচ্ছে বিটার মান হচ্ছে 90 ডিগ্রি লিখে দিয়েছি, আর এই কোণ সিটাকে নিয়ে নিয়েছি থিটা, ঠিক আছে? তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি কি জানি, এখান থেকে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু এসি স্কোয়ার, এটা জানি। আর আমি ধরে নিয়েছি যে সাইন থিটা ইকোয়াল টু হচ্ছে 4/5, আর সাইনের রুল অনুযায়ী এবিটা হচ্ছে তোমার, সরি সাইনের রুল অনুযায়ী কি সাইন থিটা ইকোয়াল টু হচ্ছে তোমার এবি বাই এসি। তাহলে যদি দুই এই 4/5 এর সাথে এবি বাই এসিকে তুলনা করি, তার মানে আমি ধরতে পারবো কি এবির ভ্যালুটা হচ্ছে 4×k, আর এসির ভ্যালুটা হচ্ছে 5×k। এই নিয়ে আমরা আগের তো ডিসকাস করে নিয়েছি। তাহলে পিথাগোরাস উপপাদ্যতে এরপর এটা বসালে আমি এসি এর মানটা আর এবির মানটা থেকে বিসি এর মানটা পেয়ে যাব। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু এসি স্কোয়ার, সেখানে এবি এর ভ্যালু 4k আর এসির ভ্যালু হচ্ছে 5k, এটা বসালাম, বসিয়ে আলটিমেটলি বিসি স্কোয়ারের ভ্যালু আসছে 25k² মাইনাস 16k², তাহলে আলটিমেটলি 9k², তাহলে দুদিকে রুট করে আসছে বিসির ভ্যালু হচ্ছে 3k। তাহলে আমি এবি বিসি আর এসি তিনটে ভ্যালু জেনে গেছি, আমাকে বলেছে কোসেক থিটা বাই ওয়ান প্লাস কট থিটা। তাহলে কোসেক থিটা বাই ওয়ান প্লাস কট থিটা বের করা খুবই সহজ, কারণ কোসেক থিটার ভ্যালু আমরা জানি কি সাইন থিটার উল্টো হয়, সাইন থিটা এবি বাই এসি হয়, তাহলে কোসেক থিটা উল্টে গেল এসি বাই এবি, আর কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো হয়, ট্যান থিটা হচ্ছে তোমার এবি বাই বিসি, তাহলে হচ্ছে তোমার কট থিটা কি ওয়ান প্লাস বিসি বাই এবি, ঠিক আছে? তাহলে এরপর তোমার দেখো আমি প্রত্যেকটার ভ্যালু বসিয়েছি আর কিছু করিনি, এসির ভ্যালু হচ্ছে 5k, এবির ভ্যালু হচ্ছে 4k, বিসির ভ্যালু 3k, আর এবির ভ্যালু হচ্ছে 4k বসিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটা ভ্যালু বসানোর পর নিচটা ক্যালকুলেশন তো করতেই হচ্ছে, তাহলে ওয়ান প্লাস 3k/4k, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হবে 4k প্লাস 3k/4k, এই দেখো করেছে। এরপর এই 5k/4k এটা ছিল যেমন, আর এটা ক্যালকুলেশন করে একবারে উপরে তুলে ইনটু করে দিয়েছি, কেমন দেখো 4k + 3k/4k আছে, এটা অ্যাকচুয়ালি কি 7k/4k, উল্টোলে কত হবে 4k/7k হয়ে গেল, উপরে 4k নিচে 4k কেটে গেল, আর উপরের নিচের কে কেটে গেল, কে কে পড়ে থাকছে উপরে 5 আর নিচে 7, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত হচ্ছে 5/7, 5/7 হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। তাহলে আমার এটাই বের করতে বলেছিল আর এটা আমাদের বেরিয়ে গেল অঙ্কটা। দেখার অঙ্কটাতে কী বলেছিল, যে ট্যান থিটা, এটা সেম টু সেম অঙ্ক, ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে 3/3,
4, ঠিক আছে? তখন দেখাতে বলেছে তোমাকে যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে হাফ। এটা আমরা প্রমাণ করব। তাহলে আগের অঙ্কটার মতো এখানে ট্যান থিটা ইকুয়ালস টু 3/4 আছে, আমি এখান থেকে কি ড্র করবো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ড্র করে নেব, যেখানে এই কোণটাকে আমি থিটা দিয়ে দিলাম আর এখানে নাম দিয়ে দিলাম এ বি সি নাম দিয়ে দিলাম, যাতে আমার কোনো অসুবিধা না হয়। এরপর আমি এই কোণটা যে 90 ডিগ্রি নিচ্ছি সেটা লিখে নিচ্ছি, যে ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি ও কোণ সি সমান হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে আমি এইটা থেকে তুলনা করে কত পাচ্ছি, ট্যান থিটা ইকুয়াল টু 3/4, মানে এটা হচ্ছে তোমার কত, এ বি বাই বি সি। তাহলে এটা আমরা প্রমাণ করবো, তাহলে এটা আপাতত আমরা লিখছি না, এটা আমরা পরে প্রমাণটা করবো। তার আগে আমাকে তো এসি এর মানটা বের করে নিতে হবে। তাহলে আমি কি জানি পিথাগোরাস সূত্র থেকে পাই, কিছু একটা পাই, তার আগে আমি আগে এখান থেকে এ বির ভ্যালুটা কত আর এ বি সির ভ্যালুটা কত সেটা আগে লিখে নিই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, এ বির ভ্যালু ধরি এ বি ইকুয়ালস টু কত, 3K, আর বি সি ইকুয়ালস টু কত, 4K। এরপর লিখব যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই কি পাই, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা কার সাথে সমান, এ সি স্কোয়ারের সাথে সমান। তাহলে এখন আমি এ সি স্কোয়ারের ভ্যালুটা আমরা বের করবো, এ বি স্কোয়ার, এ বির ভ্যালু কত, 3K তা স্কোয়ার, আর বি সি হচ্ছে 4K তা স্কোয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি আসছে যে এ সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9K² প্লাস 16K². তাহলে এলো আলটিমেটলি যে এ সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 25K². তাহলে অতএব এ সি ইকুয়ালস টু কত আসছে, 5K, কারণ 25 রুট করলে 5 আর কে স্কোয়ার রুট করলে কে। তাহলে এ বি বি সি সি এ সবই পেয়ে গেলাম আমরা। এরপর আমাদের যেটা এলএইচএস আর আরএইচএস আমরা প্রমাণ করে দেবো। তাহলে এখানে এলএইচএসটা কী ছিল, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এটা আমরা চাইলে একটু ট্রিক ইউজ করতে পারি, যেহেতু আমরা এই চ্যাপ্টার অঙ্ক করছি, সেক্ষেত্রে দেখো আমি একটু ট্রাই করছি চেষ্টা করার। এখানে তোমার রুট ওভারটা তোলার জন্য আমি এখানে 1 মাইনাস সাইন থিটা আছে, তো আমি অলরেডি একটা 1 মাইনাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, কিন্তু দরকার নেই, সরাসরি মানটা বসালে হয়, সহজ হয়ে যাবে, ফালতু বড় করে লাভ নেই। তো সাইন থিটার ভ্যালু কত, সাইন থিটার ভ্যালু এ বি বাই এসি। তাহলে আমি লিখবো এখানে এ বি বাই এসি ডিভাইড বাই 1 প্লাস এ বি বাই এসি। এখন প্রত্যেকটা ভ্যালু বসাবো এখানে, রুট ওভার 1 মাইনাস এ বি, এ বির ভ্যালু কত, এ বির ভ্যালু হচ্ছে তোমার 3K, আর এসির ভ্যালু হচ্ছে 5K ডিভাইড বাই 1 প্লাস 3K বাই 5K। এটাই পুরোটা রুটের ভিতরে আছে, ঠিক আছে? তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এটা হবে 5K মাইনাস 3K বাই 5K ডিভাইড বাই 5K প্লাস 3K বাই 5K, এই পুরোটা রুটের মধ্যে। ক্যালকুলেশন করি তাহলে এটা কত আসছে আলটিমেটলি, 5K মাইনাস 3K হচ্ছে তোমার 2K বাই 5K, আর এখানটা হচ্ছে তোমার দেখো 8K বাই 5K, উল্টে গেলে কত হয়ে যাবে, 5K বাই 8K, এটা পুরোটা রুটের মধ্যে। তাহলে এদিকে দেখো 5K 5K কাটলো, এখানে K কাটলো, আর 2 1 2 4 কাটলো, তাহলে কে আলটিমেট থাকছে 1/4, আর রুট ওভার 1/4 মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে হাফ, কারণ 1 রুট করলে তো 1ই হবে আর 4 রুট করলে হয়ে যাবে 2, আর এটাই দেখো তোমার আরএইচএস এ আছে। তাহলে ইকুয়াল টু আমি আরএইচএস লিখতে পারছি, ইকুয়াল টু আরএইচএস, এটা হয়ে গেল তোমার প্রুভড। তো দেখো তিনের দিকের অঙ্কটাতে প্রশ্নে কি বলা ছিল, যে ট্যান থিটা ভ্যালুটা হচ্ছে 1, সেখান থেকে তোমার একটা মান জানতে চেয়েছিল যে 8 sin θ প্লাস 5 cos θ ডিভাইড বাই sin³θ মাইনাস 2 cos³θ প্লাস 7 cos θ। তো এই ট্যান থিটা ইকুয়ালস টু যে 1, সেখান থেকে আমি কি লিখতে পারি, 1/1, 1কে তো 1/1 লিখাই যেতে পারে। এবার একইভাবে আগের অঙ্কগুলোর মতো এবিসি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিয়েছি, সেই ট্রায়াঙ্গেলের তো এই কোণটাকে থিটা ধরে নিয়েছি আর এই কোণটাকে তোমার 90 ডিগ্রি ধরেছি। সেইভাবে তোমার ট্যান থিটা ইকুয়ালস টু যদি 1/1 হয়, ট্যান থিটার ফর্মুলা অনুযায়ী কি হয়, এ বি বাই বি সি হয়, তাই এ বি বাই বি সি লিখেছি। তাহলে সেই মতো আমি কী কী ধরবো, যে এই যে এখানে এবিটা হচ্ছে তোমার কি 1×K, আর বিসিটা হচ্ছে 1×K। তাহলে 1×K মানে অ্যাকচুয়ালি কে, সেই জন্য আমি ধরেছি দেখো এবি ইকুয়ালস টু কে আর বিসি ইকুয়ালস টু হচ্ছে কে। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য কী পাই, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, সেটাই বসিয়েছি। এবি এর মান কে আর বিসি এর মানও কে বসিয়ে দিয়েছি, তা আলটিমেটলি আমার কী এসেছে, এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার K² প্লাস K² ইকুয়াল টু হচ্ছে 2K², আর এসি ইকুয়াল টু কত হয়েছে তোমার রুট ওভার অফ 2×K, তার দুই দিকেই রুট করে দিয়েছি। তাহলে এখন এবি বি সি এসি তিনটে মান জেনে গেছি, আমাকে এরপর এইটাতে ভ্যালুটা শুধু বসাতে হবে, 8 sin θ প্লাস 5 cos θ ডিভাইড বাই sin³θ মাইনাস 2 cos³θ প্লাস 7 cos θ।
প্রত্যেকটার মান আমি জানি। দেখো সাইন থিটার ভ্যালু কত হয়, সাইন থিটার ভ্যালু হচ্ছে তোমার এ বি বাই এসি, আর এ বি বাই এসি লিখিনি, একবারে কে বাই রুট টু কে বসিয়ে দিয়েছি, কে বাই রুট টু কে প্লাস ফাইভ। কস থিটার মানে কি, এখানে বিসি বাই এসি মানে হচ্ছে কে বাই রুট টু কে আবার, তাহলে দেখো কে বাই রুট টু কে আবার বসিয়েছি। তারপর দেখো সাইন কিউব থিটা, সাইন কিউব থিটার ভ্যালু মানে ওই সাইন থিটারই হোল কিউব, সাইন থিটার মানে কে বাই রুট টু কে তার পুরোটার হোল কিউব, মাইনাস টু ইন্টু কস তার কিউব, কস মানে কে বাই রুট টু কে পুরোটার হোল কিউব, প্লাস সেভেন ইন্টু কস, কসের মান তো জানি, উপর নিচে কে কে গুলো কেটেছি যাতে সুবিধা হয় আমার। তো আলটিমেটলি উপরে কত পড়ে থাকছে, এইট বাই রুট টু প্লাস ফাইভ বাই রুট টু উপরে পড়ে থাকছে, আর নিচেরটা হচ্ছে ওয়ান বাই রুট টু তার হোল কিউব, মাইনাস টু ইন্টু ওয়ান বাই রুট টু তার হোল কিউব, প্লাস সেভেন বাই রুট টু এটা পড়ে থাকছে। এবার ক্যালকুলেশন দেখো, এই যে এখানে এইট প্লাস ফাইভ কত হয়ে যাবে, থার্টিন, থার্টিন বাই রুট টু হবে, কারণ এই জায়গাটাতে তোমার কি দুটো দিয়ে হরে তোমার রুট টু আছে, লসাগু হরে রুট টু আসবে, আর আট আর পাঁচে যোগ হয়ে যাবে তেরো করে দিচ্ছি। আর এই দিকের যে হোল কিউব ছিল সেটাকে ভেঙেছি, দেখো ওয়ান বাই রুট টু তার হোল কিউব মানে কত, ওয়ান বাই টু রুট টু, কারণ রুট টু তার হোল কিউব বলতে বোঝায় রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু, দুটো রুট টু গুণ করলে কত হয়ে যাবে, টু হয়ে যাবে, আর একটা রুট টু তো বাড়তে থাকছি, তাহলে কত হয়ে গেলো, টু রুট টু হয়ে গেলো। একইভাবে তোমার এখানেও ওয়ান বাই রুট টুর হোল কিউব ছিল, সেটা ওয়ান বাই টু রুট টু হয়ে গেলো, কিন্তু একটা টু মাল্টিপ্লাই ছিল বলে টু টু কেটে গেছে, প্লাস সেভেন বাই রুট টু। তাহলে উপর তো থার্টিন বাই রুট টু ছিলই, আলটিমেটলি দেখো আমি বলতে পারি এই তিনটেতেই লসাগু তো টু রুট টু হচ্ছে, তো টু রুট টু হলে উপরে এখানে তোমার ওয়ান, আর এখানে তোমার তো টু টু কেটে গেছিলো, তাহলে শুধু রুট টু ছিল, তাহলে রুট টু থাকার জন্য এখানে টু হয়ে গেলো মাইনাস টু, আর এখানে তোমার রুট টু থাকার জন্য এখানে টু এর সাথে সেভেন মাল্টিপ্লাই ফোরটিন হয়ে গেলো। এটিকে অ্যাড করলে ফোরটিন প্লাস ওয়ান ফিফটিন, মাইনাস টু থার্টিন, তাই তো? তাহলে উপরে থার্টিন বাই রুট টু ছিলই, আর নিচের কত, থার্টিন বাই টু রুট টুটা উল্টে হয়ে গেলো টু বাই টু রুট টু বাই থার্টিন, তাহলে এই থার্টিন থার্টিন কাটলো, রুট টু রুট টু কেটে এখানে পড়ে থাকছে টু, তোমার এটার মান বেরিয়ে গেলো তোমার টু, এটাই তোমার অ্যান্সার। যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে কেমনভাবে প্রকাশ করবো, তো খুবই সহজ, কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, দেখো লিখে দিলাম। মানে প্রকাশ করতে অ্যাকচুয়ালি কেমন হয় বোঝায়, যে কোসেক থিটার মানটা শুধু আর শুধুমাত্র সাইন দিয়ে থাকবে, আবার ট্যান থিটার মানটাও শুধু আর শুধুমাত্র সাইন দিয়ে থাকবে, অন্য কিছু থাকবে না। তো কোসেক থেকে সাইন লেখা খুবই সহজ, ওয়ান বাই সাইন লিখে দিলে দেখো কোসেকটাকে আমি সাইন আকারে লিখেছি, কিন্তু ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে কিন্তু কস থিটার একটা বাড়তি টার্ম থাকছে, আমার তো এটা দরকার নেই, তো এটাকে কনভার্ট করবো। তো সাইন থিটা বাই দেখো কস থিটাকে লিখতে পারি, রুট ওভার অফ কস থিটা তার স্কোয়ার লিখতেই পারি আমি, পারি তো, কারণ এই রুট ওভার আর স্কোয়ারটা উঠে গেলে আলটিমেটলি কি দিতে হবে, কস থিটাই থাকবে। আবার দেখো কস স্কোয়ার থিটার মানে কি, অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, তার মানে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটার মান আমি বসালাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো যে পুরো মানটা এসছে সেটা কি অ্যাকচুয়ালি তোমার সাইন থিটা দিয়ে আছে, তাহলে পুরো ট্যান থিটার মানটা আমি কোন কিসে করে লিখতে পারলাম, সাইন থিটা দিয়ে লিখতে পারলাম, তাহলে এই গেল এই অঙ্কটা। তো এইটা হচ্ছে তোমার দুইয়ের দাগে দুইয়ের অঙ্কটা, সেটা বলেছে দেখো কোসেক থিটাটাকেও তোমাকে বলেছে কস থিটার আকারে প্রকাশ করতে। তো কোসেক থিটা মানে আমরা জানি কত, সাইন থিটা, ওয়ান বাই সাইন থিটা, আর ওয়ান বাই সাইন, সাইন মানে কি অ্যাকচুয়ালি রুট ওভার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, দেখো কোসেক থিটাকে আমি কস স্কোয়ার থিটার আকারে প্রকাশ করে দিলাম। এরপর আমাকে ট্যান থিটা, ট্যান থিটাটাকেও আমাকে প্রকাশ করতে বলেছে কসের আকারে, তাহলে ট্যান থিটা মানে কি অ্যাকচুয়ালি সাইন থিটা বাই কস থিটা, আর ফর্মুলা থেকে সাইন থিটার সাথে কস থিটার রিলেশন কি আছে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, বারবার এগুলো মনে রাখবে যে সাইন থিটার ভ্যালুটা কত, কস থিটার ভ্যালুটা কত, আর কস থিটায় কস থিটায় লিখে দিলাম। তাহলে এখন যে পুরো মানটা এসছে এটা কি কসের আকারে এসছে, আর কোসেক থিটাটাও যে মানটা এসছে এটাও পুরো কসের আকারে এসছে, তার মানে আমি কোসেক থিটাকে কস থিটার আকারে আর ট্যান থিটাকেও কস থিটার আকারে প্রকাশ করে দিলাম, ঠিক আছে। এই দেখো তিনের দেখার একটা অঙ্কটাতে তোমাকে দেওয়া আছে সেক থিটা মাইনাস সরি প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু টু, এই ভ্যালুটা দেওয়া আছে তোমাকে, সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালুটা জানতে চেয়েছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা এটার ভ্যালুটা কত জানতে চেয়েছে। খুব সহজ জিনিস, কেমন হবে দেখো, আমরা জানি কি, আমরা জানি, আমরা অনেক কিছুই জানি, তার মধ্যে একটা বিশেষ জিনিস জানি, সেটা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, ওই জন্য বারবার আমি বলি যে ফর্মুলাগুলো ভালোভাবে মনে রাখতে হয়। তাহলে এখান থেকে আমি কি পাবো, দেখো এটা কি অ্যাকচুয়ালি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মতো পাচ্ছি, মানে আমি যদি এটাকে এইভাবে লিখি সেক থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার, তাহলে হয়তো ভালোভাবে রিলেট করতে পারবে, যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা ফেলতে পারি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা ভ্যালুটা ওয়ান দেওয়া আছে এখানে। তো সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু কত দেওয়া আছে, টু দেওয়া আছে, তাহলে আমি বসাতে পারবো এখানে টু, আর এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালুটা জানতে চেয়েছে, তো এটা সহজেই বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখান থেকে কত আসছে তোমার, যে সেক থিটা
माइनस टैन थीटा इक्वल्स टू हमार वन बाय टू कारण टू दिखे भाग हो गल तो वैल्यू तुम्हार बैरिए गल ये अन्सार एखे दीचे कोसेक स्कोर थीटा माइनस कट थीटा कोसेक थीटा माइनस कट थीटा इक्वल टू हे रूट टू माइनस वन ये एक नम्बर दिए दीची तुम्हार जानते चेजे कोसेक थीटा प्लस कट थीटा समान कत तो एक ही जी जी कोसेक स्कोर थीटा माइनस कट स्कोर थीटा इक्वल्स टू हे वन তাহলে আমি এখানে ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রুলটা লাগাতে পারবো কারণ এটাও তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকোয়ালস টু ওয়ান এই কোসেক থিটা মাইনাস কট থিটা এটা ভ্যালুটা কত জানতাম আমরা রুট টু মাইনাস ওয়ান তো সেই ভ্যালুটা আমি লিখে দিচ্ছি যে এক নাম্বার হতে পায় ঠিক আছে তাহলে আলটিমেটলি কোসেক থিটা প্লাস কট থিটা এটার ভ্যালুটা কত আসছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু মাইনাস ওয়ান কারণ এই রুট টু মাইনাস ওয়ানটা এখানে মাল্টিপ্লাই ছিল এই দিকে এসে কি হয়ে গেল ডিভাইড হয়ে গেল তো করণের ইনভার্সন আমাদেরকে তো করতেই হয় এখানে তাহলে এখানে যেহেতু নিচে রুট ওভার টার্ম আছে তার মানে এর অনুবন্ধীকরণ দিয়ে উপর আর নিচে গুণ করবে তো রুট টু মাইনাস ওয়ানের অনুবন্ধীকরণের রুট টু প্লাস ওয়ান সেটা উপর আর নিচে দিয়ে গুণ করে দিয়েছি ঠিক আছে তো নিচটা দেখো আবার কী ফর্ম্যাটে আসছে রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান সেম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আলটিমেটলি উপরে তো রুট টু প্লাস ওয়ান আছেই আর নিচে হয়ে গেলে তোমার রুট টু দ্য স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার তো রুট টু স্কোয়ার মানে কত টু আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান মানে কত হচ্ছে ওয়ানই হচ্ছে সেজন্য আর নিচে কিছু লিখিনি আর এদিকে তো প্রত্যেক লাইনে কোসেক থিটা মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা লিখেই এসেছিলাম তো আলটিমেটলি তোমার কোসেক থিটা প্লাস কট থিটা কত আসছে রুট টু প্লাস ওয়ান তাহলে তিনের দেখার অঙ্কটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু ওয়ান তোমাকে সাইন থিটা ইন্টু কস থিটা এটার ভ্যালুটা জানতে চাইছে যে সাইন থিটা ইন্টু কস থিটা এটা ইকুয়ালস টু কত হয় জানতে চাইছে তো আমরা সাইন আর কসের তো একটাই রিলেশন জানি তাই লিখবো আমরা যে আমরা জানি অনেক কিছু জানি তার মধ্যে হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান তো দেখো এই এইটাকে কার ফর্মুলার সাথে জানাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার বি স্কোয়ার একটা ফর্মুলা ছিল মনে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেটাই লাগাচ্ছি আমি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু ওয়ান তো আছেই এখন দেখো সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালুটা কত আছে ওয়ান দেওয়া আছে তো তুমি এখানে এটাকে এক নাম্বার দিয়ে দিতে পারো এরপর এখানে লিখবো যে ওয়ান তার স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকোয়ালস টু ওয়ান সেটা কোথা থেকে পেলাম যে এক নাম্বার হতে পাই ঠিক আছে তাহলে এখন দেখো আমি চাইলে কি করতে পারি এই মাইনাস টু সাইন থিটা কস থিটা আছে আর এই ওয়ানটাকে ওই দিকে পাঠিয়ে দিতে পারি তাহলে আলটিমেটলি আমার কত আসছে দেখো মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকোয়ালস টু ওই দিকে তো ওয়ান ছিলই আর এদিকে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওই দিয়ে গিয়ে হয়ে গেল মাইনাস ওয়ান তাহলে কত হয়ে গেল আলটিমেটলি জিরো হয়ে গেল তাহলে মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু জিরো তাহলে আলটিমেটলি তুমি বলতে পারছো যে সাইন থিটা ইন্টু কস থিটা এটা ভ্যালুটা কত হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তোমার এটার মান জানতে চেয়েছিল তাহলে এটার মান কত হয়ে গেল জিরো হয়ে গেল তো চার দেখার অঙ্কতে তোমার ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু দেওয়া আছে তোমাকে ট্যান থিটা মাইনাস কট থিটা ভ্যালু চেয়েছে তো ঠিক আছে আমি এক কাজ করছি ট্যান থিটা মাইনাস কট থিটা তো আমি ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ারটা বের করছি আগে তো সেটা কী ফর্মুলাতে হয় দেখো আমি একটা ফর্মুলা জানতাম যে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই ফর্মুলাটাও আমরা শিখেছিলাম কিন্তু এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েছি আমি তাহলে এখানে দেখো ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালুটা কত টু বসিয়ে দেওয়া হয়েছে আর ট্যান থিটা ইন্টু কট থিটার ভ্যালুটা ওয়ান কেন দেখো ট্যান থিটা কট থিটার ভ্যালু কত অ্যাকচুয়ালি ওয়ান বাই ট্যান থিটা নয় কি ট্যান থিটা ইন্টু কট থিটা যদি লিখি তাহলে দেখো কটের ভ্যালু হচ্ছে ওয়ান বাই ট্যান তাহলে ট্যান ট্যান কেটে কী থাকছে ওয়ান থাকছে তাহলে ট্যান ইন্টু কট ইকুয়ালস টু ওয়ান বসিয়ে দিয়েছি তো আলটিমেটলি কত আসছে টু স্কোয়ার মানে ফোর আর এখানে মাইনাস ফোর ইন্টু ওয়ান মানে ফোর 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 কেটে জিরো আসছে তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ারের ভ্যালু যদি জিরো হয় তাহলে অবশ্যই তোমার ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু জিরোই হবে তাহলে অতএব ইউ ক্যান রাইট দ্যাট ট্যান থিটা মাইনাস কট থিটা এটার ভ্যালুটা হচ্ছে তোমার জিরো স্কোয়ার করলেও জিরো হয় তার মানে অবশ্যই সেটা ইন্ডিভিজুয়ালি জিরোও আছে তো পাঁচের অঙ্কটা কী বলছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু সেভেন বাই থার্টিন এটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা চেয়েছে তো এটা একইভাবে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া আছে তো আমি কী করলাম এইদিকে স্কোয়ার করে দিয়েছি তাহলে এইদিকেও স্কোয়ার হয়ে গেল এইটা স্কোয়ারের ফর্মুলাটা ভাঙছি আমি সাইন স্কোয়ার থিটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এদিকে এই সাইন স্কোয়ার থিটা আর এই প্লাস কস স্কোয়ার থিটাকে এক জায়গায় লিখলাম মাইনাস টু সাইন থিটা কস থিটাকে আলাদা করে লিখলাম তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু কত ওয়ান বসিয়েছি
माइनस टू साइन थीटा कॉस थीटा जेमन छो तेम लिखे दीची और एदिके तो स्कोयर कर दीची सेवेन स्कोयर हे 49 13 स्कोयर हे 169 तो एन देखो हमें कि कर टू साइन थीटा कॉस थीटा एदिके नहीं गेछी और 49 बाय 169 टाके एदिके नहीं आसछी तार माने आमार एसटा आल्टिमेटलि टू साइन थीटा इंटू कॉस थीटा इक्वल टू 1 माइनस 49 बाय 69 साइन थीटा इंटू कॉस थीटा तहले एटा 1 माइनस छिलो तहले आल्टिमेट हो गेलो 169 माइनस 49 बाय 169 एटाके वियोग करले आसछे 120 तई तो और ये टूटा को डिवाइड कर दीची तेल एखे टू काटे 60 दिए साइन थीटा इंटू कॉस थीटा इक्वल टू 60 बाय 169 क्योंकि कौनटार भैल्यू जानते चाहिए हमें जानते चेहर जो साइन थीटा प्लस कॉस थीटार भैल्यू कत तेल साइन थीटा प्लस कॉस थीटार होल स्कोयर इक्वल्स टू फर्मुला जी कि ए प्लस बी होल स्कोयर फर्मुला ए माइनस बी होल स्कोयर प्लस 4ab तो से लिखे दीची देखो ए माइनस बी होल स्कोयर ए माइनस बी मैं साइन थीटा माइनस कॉस थीटा होल स्कोयर प्लस 4 साइन थीटा इंटू कॉस थीटा एखन हमें देखो साइन थीटा माइनस कॉस थीटा वैल्यू जानी 60 बाय 169 सॉरी साइन थीटा माइनस कॉस थीटा वैल्यू 7 बाय 13 एटा हच्छे तुम्हार एक नम्बर समीकरण जेटा तुम्हार प्रदत्त छिलो सेखान थेके आर साइन थीटा इंटू कॉस थीटा वैल्यू हच्छे 60 बाय 169 सेटाओ बसिए दिच्छि ब्रैकेटे लिखे निएछि जे 1 आर 2 होते पाय ताहले 7 बाय 13 तार स्क्वायर माने 49 बाय 169 आर एखाने 4 इंटू 60 हये गेलो 240 बाय 169 दुटोर डिनोमिनेटर कत 169 आछे তাহলে আলটিমেটলি 49 প্লাস 240 অ্যাড হয়ে গেল 289 তো আলটিমেটলি আসছে কি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 289 বাই 169 এখন দেখো 289টা কার স্কোয়ার বলো তো 17 এর স্কোয়ার 17 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 289 এগুলো মনে রাখতে চেষ্টা করবে তাহলে তোমাদের সুবিধা হবে আর 13 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 169 তাই তো তাহলে সরাসরি যখন আমি এই দিকটাকে রুট ওভার করছি মানে বর্গমূল করছি দুই দিকেই তাহলে 289 এর বর্গমূল 17 আর 169 এর বর্গমূল 13 সরাসরি লিখেছি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 17 বাই 13 এটাই আমার জানতে চেয়েছিল এটা আমার মানটা বেরিয়ে গেল তো দেখো ছয়ের জায়গায় অঙ্কটা আমার কি দেওয়া আছে গিভেন ডেটা হচ্ছে সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়ালস টু তোমার হাফ দেওয়া আছে আর সাইন থিটা প্লাস এটাকে আমি এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম আমাকে জানতে চেয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা এটার ভ্যালু কত হবে তো আমি দেখো এখানে কি কি তথ্য দেওয়া আছে আর কি কি তথ্য থেকে বের করতে পারি এখানে দেখো সাইন থিটা ইনটু কস থিটা মানে এ ইনটু বি দেওয়া আছে আর এ প্লাস বি এর ভ্যালু বের করতে বলেছে আমরা একটা জিনিস হয়তো জানি যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই তো কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 এটাকে আমরা সবসময়তে কাজে লাগানোর চেষ্টা করব তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ফর্মুলা আমরা জানি কি ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু এ বি তাই তো এখানে এ আর বি হচ্ছে সাইন আর কস এবার দেখো সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু আমরা জানতে চাইছি তার মানে এটাকে আমার যেমন আছে তেমনই রেখে দিলাম আমার কোনো অসুবিধাই নেই একে এর তো ভ্যালু আমাকে বসাতেই হবে না এর ভ্যালুই তো আমাকে বার করতে হবে মাইনাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ভ্যালু কত হচ্ছে হাফ তার আমি এখানে হাফ বসিয়ে দিলাম সেটা এক নাম্বার হতে পাই লিখে দিলাম এক নাম্বার হতে পাই ঠিক আছে এরপর দেখো এই টু ইন্টু হাফ এখানে ধরো কেটে গেল এটা তাহলে আলটিমেটলি আমার কি পড়ে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে এদিকে এদিকে মাইনাস ওয়ানটা ওইদিকে গেলে কত হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান এটা ভ্যালু কত টু হয় তো আলটিমেটলি সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ার ইকুয়াল টু টু তাহলে আমি বলতে পারবো যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে রুট টু এটা হয়ে গেল তোমার অ্যান্সার তারপর দেখো সাথে দেখার অঙ্ক আছে তোমার সেক থিটা মাইনাস ট্যান থিটা এইটার ভ্যালুটা কত দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি এটাকে এক নম্বর সমীকরণ লিখে রেখেছি এবার আমার কি মান বের করতে বলেছে সেক থিটা ট্যান থিটা দুটোরই আলাদা আলাদা করে মান বের করতে বলেছে তো এটার জন্য আমার কি করতে হবে দেখো আমি প্রথমত সেক থিটা প্লাস ট্যান থিটা ভ্যালুটা বের করে নেব তাহলে আমি কি তাদেরকে অপনয়ন করে তাদের থেকে আলাদা আলাদাভাবে সেক থিটা আর ট্যান থিটা বের করতে পারবো তাহলে এটা তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা তো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা জানি তাহলে আমি আলটিমেটলি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু ওয়ান তাহলে সেখান থেকে আমার কি আসছে সেক থিটা প্লাস ট্যান থিটা তো আছেই আর সেক থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালু কত সেটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বসালাম তাহলে এখন এই ওয়ান বাই রুট থ্রি যখন ওই দিকে গুণ হবে তাহলে এই রুট থ্রিটা ভাগ আছে ওই দিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে রুট থ্রি তাহলে আমি দুটো সমীকরণ পাচ্ছি একটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা সেটা হচ্ছে এক নম্বর সমীকরণ তার ভ্যালু ওয়ান বাই রুট থ্রি আর সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু রুট থ্রি সেটা হচ্ছে দু নম্বর সমীকরণ আমি যদি এক আর দুইকে যোগ করি তাহলে কি পাবো সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি এ যোগ করছি মানে কি এই মাইনাস আর প্লাস কেটে গেল তাহলে দুটো সেক থিটা যোগ হয়ে গেল টু সেক থিটা আর এখানে তোমার কি রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে এই রুট থ্রি ইন্টু রুট থ্রি হয়ে গেল থ্রি থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর ফোর বাই রুট থ্রি তাহলে টু সেক থিটা ইকুয়াল টু যদি ফোর বাই রুট থ্রি হয়
তাহলে সেক থিটার কত হবে? ভাগ হবে একটা টু ভাগ, তাহলে আলটিমেটলি সেটা ভ্যালু হচ্ছে টু বাই রুট থ্রি হচ্ছে। তাহলে সেক থিটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম টু বাই রুট থ্রি। এখন 2 নম্বর সমীকরণ, মানে এই যে সেক থিটা প্লাস ট্যান থিটা, এখানে যদি আমি সেক থিটার মানটা বসিয়ে দিই টু বাই রুট থ্রি, তাহলে আমার কত আসবে? টু বাই রুট থ্রি প্লাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু কত? রুট থ্রি। এই টু বাই রুট থ্রি ওই দিকে গেলে মাইনাস, তাহলে এখানে মাইনাস হয়ে গেল। আলটিমেটলি আমার পড়ে থাকছে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এই রুট থ্রি ইন্টু রুট থ্রি হলো থ্রি, মাইনাস টু বাই রুট থ্রি, মানে 1/√3। তার মানে আমি দুটো মানই পেয়ে গেলাম, সেক থিটার ভ্যালু কত হচ্ছে তোমার 2/√3, আর ট্যান থিটার ভ্যালু কত হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা এই ভিডিও সমস্ত অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এই ভিডিওটাকে লাইক করো, আর যারা নতুন আসছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা, এই বেল আইকনটা প্রেস করে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।